দিন যতই যাচ্ছে ততই রাজপথে সরব হচ্ছে আওয়ামী লীগ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সভা সমাবেশ মিছিলের আয়োজন করছে দলটি। বিরোধীদের সতর্ক করে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন নেতারা। রোববার সকালে নিজ বাসভবনে ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশবিরোধী ষড়যন্ত্র না করে বিএনপিকে আগামী জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়ার আহ্বান জানান। ভোটের রাজনীতিতে হেরে যাওয়ার ভয়ে দলটি দেশের উন্নয়ন নিয়ে মিথ্যাচার করছে বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির রাজনীতিতে সংকটের কালো ছায়া ফেলেছে, বিশেষ করে ভোটের রাজনীতিতে হেরে যাওয়ার ভয়ে তারা দেশের উন্নয়ন নিয়ে মিথ্যাচার করছে। আমরা তাদের বলবো, ক্ষমতার পরিবর্তন চাইলে নির্বাচন প্রতিরোধ প্রতিহতের ঘোষণা না দিয়ে বরং নির্বাচনের প্রস্তুতি নিন। অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতা যাবার ষড়যন্ত্র পরিহার করুন। একই দিন রাজধানীতে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, যারা ইসলামের নামে ফেতনা করছে ও মানুষের রগ কাটছে তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। যারা ফেতনা সৃষ্টি করছে, ইসলামের কথা বলে, ইসলামের অমঙ্গল করছে, ইসলামের বদনাম করছে, তাদের ব্যাপারে সতর্ক থাকার জন্য। ইসলামের কথা বলে যারা মুসলমানদেরকে হত্যা করে, মানুষের হাতের পায়ের রগ কাটে, তারা ইসলামের বন্ধু নয়, তারা ইসলামের শত্রু। একটি গোষ্ঠী বরাবরই ধর্মকে ব্যবহার করে ফায়দা নেয়ার অপচেষ্টা করছে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। ইসলাম প্রচারিত হয়েছে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। আজকে